তোমরা রেকর্ড করো, কিন্তু রেকর্ড করে এগুলো ছেড়ে দিও যাতে তারা করতে পারে। তো অর্ডিনারি এসেনশিয়াল ফাংশনস কি আর নন অর্ডিনারি এসেনশিয়াল ফাংশনস কি সেগুলো আমরা একটু একটা একটা করে দেখব। কয়টা আছে, কয়টা, 1 2 3 4 5টা একটু দেখে নাও, 5টা কি কি, কমেন্সমেন্ট, ইনক্লুশন, এক্সক্লুশন, সাসপেনশন, মডিফিকেশন অফ স্ট্যাটিউট অর রিমুভাল অফ ডিফিকাল্টিস, এগুলো নিয়ে একটু আলোচনা করি আমরা। ইনক্লুশন কি, কমেন্সমেন্ট কি, কমেন্সমেন্ট, কমেন্সমেন্ট আর প্রসপেক্টিভ অপারেশন কিন্তু এক জিনিস না। তোমরা জানো যে অনেক আইন কানুন তোমরা দেখেছো যে আইনের 2 নম্বর ধারায় বা 1 নম্বর ধারায় বলা থাকে যে আইনটি প্রণয়নের তারিখ থেকে বা ওই তারিখ থেকে কার্যকর হবে বলা থাকে, অথবা কোন কোন আইনে বলা থাকে যে এই আইন প্রশাসন তার সুবিধা মতো সময় থেকে আইন কার্যকর। এই যে কমেন্সমেন্ট, আইনটি পার্লামেন্ট করে দিল, কিন্তু আইনটি কখন থেকে বলবৎ হবে? যদি পার্লামেন্ট সেই ক্ষমতাটি দিয়ে দেয় প্রশাসনকে, তাহলে প্রশাসন ক্যান এক্সারসাইজ দিতে পারে। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বাংলাদেশে আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1980, এই আইনটি প্রণীত হয় 1980 সালে, কিন্তু আইনটি বলবৎ হয়, অ্যাডমিনিস্ট্রেশন এটাকে কার্যকর করে 12 ফেব্রুয়ারি 1982 সালে। এরকম বাংলাদেশের হান্ড্রেডস অফ লজ আছে যা পার্লামেন্ট বলে দিয়েছে যে সরকার, ওখানে বলে দিয়েছে সরকার যখন এই আইনকে বলবৎ করার প্রয়োজন মনে করবে তখন এই আইন বলবৎ হবে। এটাকে বলা হচ্ছে কমেন্সমেন্ট, বলবৎ মানে আমি আইনের শুরু, আইনটা শুরু কখন হবে। সো এটা হচ্ছে অর্ডিনারি নন এসেনশিয়াল ফাংশনস। দেন ইন এখানে আমার সিসিলকার একটা কথা বলেছে, এখানে সিসিলকার একটা কথা বলেছে যে পার্লামেন্ট হচ্ছে বন্দুক ও টার্গেট ঠিক করে দেয়। হ্যাঁ, বন্দুক, হ্যাঁ, রাইফেল এন্ড টার্গেট, হ্যাঁ, শুড বি ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট। আর ওই যে ট্রিগার ছাড়া, গুলি ছাড়া, গুলি ছাড়ার কাজটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে বলেছে কমেন্স। দেন ইনক্লুশন, অন্তর্ভুক্ত, ইনক্লুশন, এটা গ্লারিং এক্সাম্পলস দেই তোমাদের, গ্লারিং এক্সাম্পলস দেই। এই যে 2018 সালের মহামারী রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ আইন যেটা আছে 2018 সালে, তোমরা আইনের ছাত্র, এখন মহামারী চলছে, তোমরা এই আইনটা ডাউনলোড করবা মোবাইলে, কম্পিউটারে বা প্রিন্ট করে একদম কাছে রাখবা, এর প্রত্যেকটা সেন্টেন্স তোমরা পাঠ করবা। সেখানে দেখবা যে এই যে করোনা, এই রোগটি কিন্তু 19 সালের শেষের দিকে নামটি এসেছে, এই নামটি কিন্তু আগে ছিল না। এখন আমাদের আইন হয়েছে 18 সালে, আমাদের আইনের মধ্যে এক গাদা, হ্যাঁ, 22-23টা রোগের নাম বলা আছে, কিন্তু করোনার নামটি বলা নাই। তাহলে কি হবে এখন, ওই আইন কি এখানে অ্যাপ্লিকেবল হবে কি হবে না? এখন ওই আইনের মধ্যে একটা প্রভিশন দেয়া আছে যে এছাড়াও সরকার কোন রোগকে এই রোগের আওতাভুক্ত করতে পারবে, এবং এই পাওয়ারে সরকার কি করলো, সরকার একটা গেজেট, হ্যাঁ, একটা প্রজ্ঞাপন জারি করলো, এটা হচ্ছে তোমার মার্চ মাসের 26 তারিখে, যা বলবৎ করলো মার্চ মাসের 10 তারিখে না 11 তারিখে, আমি সঠিক ডেটটা বলতে পারছি না, তোমরা দেখতে পারবা, এগুলো তোমরা ব্রাউজ করলে, সার্চ করলে, গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবা। এই যে রাষ্ট্র একটি প্রজ্ঞাপন দিয়ে, সরকার একটা প্রজ্ঞাপন দিয়ে, সরকার মানে কি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর একটা প্রজ্ঞাপন দিয়ে এই রোগটাকে ওই আইনের অধীনে নিয়ে চলে আসে, দেখছো, ইনক্লুশন। তদরূপ এক্সক্লুশন, যে আইনে আছে কিন্তু এটার প্রয়োগ নাই, দরকার নাই, যদি প্রশাসন মনে করে, তাহলে সেই ক্ষেত্র, সেই এলাকা, সেটা এলাকা হতে পারে, কোনো বিষয়বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, এক্সক্লুড করতে পারে। সাসপেনশন, এই আইন চলছে চলছে কিন্তু যে কোনো সময় এই আইনের বলবৎ বন্ধ করা, যে আইন আর আমি এখন বলবৎ করবো না, যদি এই ক্ষমতা পার্লামেন্ট দিয়ে দেয় তাহলে প্রশাসন সেটা করতে পারবে। এগুলো সবই অর্ডিনারি নন এসেনশিয়াল ফাংশন। মডিফিকেশন অফ স্ট্যাটিউট আর রিমুভাল অফ ডিফিকাল্টিস, এই স্ট্যাটিউটের যদি কোনো বিধান দেখা যায় যে খুবই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তাহলে প্রশাসন সেটাকে মডিফাই করতে পারবে, অর কোনো বিপদ আপদ হয়ে যাচ্ছে, কভার করছে না, তখন প্রশাসন তার ইমার্জেন্সি সিচুয়েশন মিট করতে পারবে। তাহলে এই যে আমরা 5টি কাজ বললাম, কমেন্সমেন্ট, ইনক্লুশন, এক্সক্লুশন, সাসপেনশন এন্ড মডিফিকেশন অফ স্ট্যাটিউট অর রিমুভাল অফ ডিফিকাল্টিস, এটা হচ্ছে অর্ডিনারি নন এসেনশিয়াল ফাংশনস অ্যান্ড দ্যাট ক্যান বি ডেলিগেটেড। নাও অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি
কিরে ভাই, আবার কি আসছো? এক্সট্রাঅর্ডিনারি নন সেশন ফাংশন, এক্সট্রাঅর্ডিনারি এটাও ডেলিগেট করা যায়। কয়টা? তিনটা। এক্সামশন, প্রেসক্রাইবিং পানিশমেন্ট, ইম্পোজিশন অফ ট্যাক্সেস। এটা কিছুটা এক্সক্লুশনের মতো। ওই যে আমরা অর্ডিনারি অর্ডিনারি নন এসেনশিয়াল ফাংশন করলাম না, অর্ডিনারি নন এসেনশিয়াল ফাংশন যেরকম, ওখানে আমাদের ছিল কি, ওখানে আমাদের ছিল এক্সক্লুশন, ওরকম এক্সামশন। অর্থাৎ কোন এলাকা, কোন ক্ষেত্র, কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান, কোন সংগঠন এক্সক্লুড করতে হবে, তাকে এই আইনের আওতায় আমি আনবো না, তাকে এক্সাম্পট করবো। হ্যাঁ, তাকে এক্সাম্পট করবো। যেমন মনে করো ইসলাম ইউনিভার্সিটির শিক্ষকদেরকে আমরা এই আওতার মধ্যে আনবো না, সরকার যদি মনে করে তাদের এই যে তারা এই যে টাকা পয়সা যেগুলো পাচ্ছে পরীক্ষা টরীক্ষা নিয়ে, এটাকে আমরা হচ্ছে যে ট্যাক্সের মধ্যে আনবো না। এই যে এক্সাম্পট করার এই ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু প্রশাসন করতে পারে, এনবিআর করতে পারে, এটাকে বলা এক্সাম্পশন। প্রেসক্রাইবিং পানিশমেন্ট, সরকার আইন তৈরি করে দিয়েছে, বলছে সাজা দিতে পারবে সরকার, সর্বোচ্চ এত বছর সাজা দিতে পারবে, এখন এর মধ্যে সরকার ভাগ করে নিল। যেমন তোমার দেখো যে মাস্ক ব্যবহার করা না করা, এটা তো আমাদের ওই আইনের মধ্যে 2018 আইনের মধ্যে ছিল না। এখন মাস্ক ব্যবহার না করলে 1,00,000 টাকা জরিমানা, 6 মাসের জেল বা 1 বছরের জেল। এই যে আইনটি, এটা গভর্নমেন্ট করলো, এটা কিন্তু প্রশাসন করলো, এটা কিন্তু পার্লামেন্ট করেনি। এই যে পানিশমেন্ট প্রেসক্রাইব করলো, এটা নন অর্ডিনারি, অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি নন এসেনশিয়াল ফাংশন। আর ইজ ইম্পোজিশন অফ ট্যাক্সেস, ট্যাক্সের মূল কাজ, যেমন গতকাল তোমার অধিবেশন হয়েছে পার্লামেন্ট, এই যে ট্যাক্সটি মূল ট্যাক্সের আইনটি কিন্তু পার্লামেন্টে হয়েছে, বাট এই মূল আইনের আলোকে ট্যাক্স আরোপ করা, কার উপরে আমি আরোপ করবো, কার উপরে আরোপ করবো না, তাই না, কিভাবে আমি এটা আরোপ করবো, এই যে কাজগুলো এনবিআর এর হাতে, অর্থ মন্ত্রণালয়ের হাতে কিন্তু আছে, ন্যস্ত আছে। তো এই ট্যাক্স ইম্পোজ করা এই কাজটি কিন্তু এক্সট্রাঅর্ডিনারি এসেনশিয়াল ফাংশন দ্যাট ক্যান বি ডেলিগেটেড, দ্যাট ক্যান বি ডেলিগেটেড। তো এই মোটামুটি হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো ইম্পর্টেন্ট ডেলিগেট লেজিসলেশনে, তোমরা বই পুস্তক একটু পড়বে, সেখানে আমরা দেখব যে ডেলিগেট লেজিসলেশন ইন থিওরি, ডেলিগেটেড লেজিসলেশন ইন প্র্যাকটিস, ডেলিগেটেড লেজিসলেশন ইন আমেরিকা, ডেলিগেটেড লেজিসলেশন প্র্যাকটিস ইন বাংলাদেশ। হ্যাঁ, তারপরে আমরা চলে যাব কন্ট্রোল অফ ডেলিগেটেড লেজিসলেশন, এখানে আমাদের ব্যাপক লয়ের ছাত্র হিসাবে আলোচনা রয়েছে আমাদের, সেখানে পার্লামেন্টারি কন্ট্রোল, জুডিশিয়াল কন্ট্রোল, হ্যাঁ এগুলো আমরা ব্যাপকভাবে আমরা পড়াশোনা করবো। আর প্রত্যেকটি পয়েন্টে তোমরা কেস ল পড়বে, আইনের এক্সাম্পলস দেবে, আইনের ছাত্র অলওয়েজ ইউ মাস্ট গিভ এক্সাম্পলস। আর সকল ছাত্রকে বলবে আমাদের কিন্তু এগেইন উইল নট গেট চান্স টু মানে গিভ লেকচার, আমরা কিন্তু পুনরায় আবার লেকচার দিতে বা ক্লাসে হয়তো অংশগ্রহণ করতে ভাবে পারবো না, বিকজ অফ উইল নট গেট ফার্স্ট টাইম, আমরা এই টাইমটাও কিন্তু পাবো না, ইনাফ টাইম আমাদের হাতে নাই। So you must utilize, যদি কারো সমস্যা থাকে, they should overcome the situation, overcome the problem, but avoid করার সুযোগ নেই, avoid করলে you will be loser, the university loser তো পরের কথা, আমাদের loser হওয়া তো পরের কথা, individual student will be loser. So if you have any question, you feel free to ask me. যে প্রশ্ন করবে সে আনমিউট করে প্রশ্ন করবে, বাকি সব মিউট থাকবে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে আজকে ডেলিগেটেড লেজিসলেশন স্টার্টিং থেকে পর্যন্ত? আমরা তিন ভাগের এক ভাগ করেছি আজকে, তাতে কি মনে হয়েছে যে কোনো স্যার আমাদের স্ক্রিনে দিয়ে সবথেকে ভালো হয়েছে? স্ক্রিনে দিয়ে ভালো হয়েছে? জি স্যার। ওকে আপ্রাইজাল, হ্যাঁ কে কথা বলছিলে, একটা মেয়ে কথা বলছিলে, কে? জি স্যার, প্রসপেক্টিভ অপারেশন। জি স্যার, হ্যাঁ গেল, বলো প্রসপেক্টিভ অপারেশন অফ ল, এই জিনিসটা একটু বুঝাই। তুমি কি রেট্রোস্পেক্টিভ বুঝেছো? জি স্যার। রেট্রোস্পেক্টিভ এর অপোজিট হচ্ছে প্রসপেক্টিভ। রেট্রোস্পেক্টিভ মানে পূর্ব থেকে বলবৎ, আর প্রসপেক্টিভ মানে ভবিষ্যৎ থেকে বলবৎ। এটা যদি আইনের মধ্যে স্পষ্ট করে বলা থাকে তাহলে প্রশাসন পারবে, আর যদি বলা না থাকে তাহলে প্রশাসন পারবে না। পার্লামেন্টই বলে দেবে যে আইন ভবিষ্যতে, আজকে আমরা 20 সালে তৈরি করছি, বাট এই আইনটি প্রয়োগ হবে 21 সাল বা 22 সাল থেকে। এই পাওয়ারটি হচ্ছে এসেনশিয়াল ফাংশন দ্যাট ক্যান নট বি ডেলিগেটেড, এটাকে বলা হচ্ছে প্রসপেক্টিভ অপারেশন অফ ল। স্যার, হ্যাঁ কে? স্যার একটু বুঝাই দেন স্যার। স্যার সুব্রত।
সুব্রত, আচ্ছা তুমি কেন বুঝবে না, পার্লামেন্ট যে আইন করে, আচ্ছা একটা লিমিটেশন তোমাদের বলি, ডেলিগেটেড লেজিসলেশন একটা ইম্পর্টেন্ট লিমিটেশন হচ্ছে, ডেলিগেটেড লেজিসলেশন ক্যানট এক্সিড দা পারভিউ অফ প্যারেন্ট অ্যাক্ট, দ্যাট মানে পার্লামেন্টারি অ্যাক্ট, অর্থাৎ পার্লামেন্ট, ধরো ইসলামিক ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠিত হয়েছে একটা আইনের দ্বারা হয়েছে, তোমরা জানো তো সেই আইনের নামটা কি, দি ইসলামিক ইউনিভার্সিটি অ্যাক্ট, তাই না? এটা কত সালের আইন? 79 সালের আইন, তাই না? তো এই যে আইনটি প্রণীত হয়েছে, এই আইন, হ্যাঁ বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে যে পার্লামেন্ট প্রণয়ন করেছে, এটাকে বলা হয় প্যারেন্ট অ্যাক্ট। এখন এই অ্যাক্টের অধীনে ভাইস চ্যান্সেলর কি করে, তার সিন্ডিকেট, তার একাডেমিক কাউন্সিল, আমাদের ডিপার্টমেন্ট, আমরা কি করি, আমরা প্রস্তাব করি, আমরা রুলস ফ্রেম করি, সেগুলো একাডেমিক কাউন্সিল আলোচনা হয়ে তোমার হচ্ছে যে সিন্ডিকেটে পাশ হয়, তারপরে কোনো কোনো বিষয় চলে যায় রাষ্ট্রপতির কাছে, চ্যান্সেলর সেটাকে অনুমোদন করে, তারপরে সেটা স্ট্যাটিউট, আইন হয়, অর্ডিন্যান্স হয়। এই যে যেগুলো আমাদের আমাদের অথরিটি করে, এগুলো এগুলো হচ্ছে চাইল্ড অ্যাক্ট। আর ওই যে মূল আইন 1980 সালের যে মূল আইন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, যার আলোকে এই কাজগুলো করতে পারে, ওই আইনটাকে বলা হয় প্যারেন্ট অ্যাক্ট। প্যারেন্ট অ্যাক্ট কে করেছে? পার্লামেন্ট করেছে। পার্লামেন্ট প্যারেন্ট অ্যাক্ট করেছে বলেই ওই অ্যাক্টের অধীনে আমরা চাইল্ড অ্যাক্ট, পার্লামেন্ট করেছে, হ্যাঁ পার্লামেন্ট করেছে প্যারেন্ট অ্যাক্ট। তাহলে যেই অ্যাক্টটি পার্লামেন্ট করে সেটা হচ্ছে প্যারেন্ট অ্যাক্ট, এবং ওই অ্যাক্টের অধীনে থেকে প্রশাসন যে কাজগুলো করে, সাপোর্টিং অথরিটি যে কাজগুলো করে, সেগুলোকে বলা হয় চাইল্ড অ্যাক্ট। তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যত ছাত্রদের কোড অফ কন্ডাক্ট, ছাত্রদের পরীক্ষা বিধি, তাই না, তারপরে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চাকরি বিধি, এসবই হচ্ছে চাইল্ড অ্যাক্ট, এসবই কি চাইল্ড অ্যাক্ট। আর এই যে 1980 সালে যে ইসলামিক ইউনিভার্সিটি অ্যাক্ট, এটার নাম কি? প্যারেন্ট অ্যাক্ট। প্যারেন্ট অ্যাক্ট, হ্যাঁ গুড, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এনি কোশ্চেন? জি স্যার। আর কেউ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি শাকির আলম বলছি। তোমার নাম হচ্ছে শাকির আলম, বলো বলো। জি স্যার, আমার কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো স্যার। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, হ্যাঁ, তারা যে তাৎক্ষণিক তাদের যে আইনগুলো প্রয়োগ করে, এই যে ধরেন মোবাইল কোড, এরপর হচ্ছে কম্পেনসেশন, এগুলো যে প্রয়োগ করে, এখন এরা কোন পাওয়ারের উপর ভিত্তি করে তারা করে? এটা কি ডেলিগেটেড লেজিসলেশন? না না না, তুমি যেটা বলতেছো সেটা তো আমরা গত ক্লাসেই নিয়ে ফেলেছি, গত সপ্তাহে নিয়ে ফেলেছি। এটাকে বলা হয় কোয়াজি জুডিশিয়াল ফাংশনস। এটা প্রশাসনের হাতে রাখতে হয়, না হলে প্রশাসন তো কলাপস হয়ে যাবে, প্রশাসন কোনো ক্ষমতা এক্সারসাইজ করতে পারবে না, রাষ্ট্র ওয়েলফেয়ার করতে পারবে না, কারণ আইন আদালত তো বাজার ঘাটে যেতে পারবে না, আইন আদালত তো ইফেক্টিভলি এভাবে সার্ভিস দিতে পারবে না যেটা প্রশাসন পারবে। সেই জন্য অ্যাডজুডিকেটিং পাওয়ার দেওয়া হয় তাদের হাতে, এটাকে বলা হচ্ছে কোয়াজি জুডিশিয়াল ফাংশনস। আর এই যে তোমার ওই যে করোনার যদি কেউ মাস্ক ছাড়া বের হয়, তাহলে তার শাস্তি হবে, একটা গেজেট হয়েছে না, শাস্তি হবে 1,00,000 টাকা জরিমানা, ছয় মাস জেল আর 1,00,000 টাকা জরিমানা, এই যে বিষয়টি, এটা হচ্ছে তোমার ডেলিগেটেড লেজিসলেশন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এর আলোকে যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে শাস্তি দিচ্ছে, তখন সেটা আবার হচ্ছে কোয়াজি জুডিশিয়াল ফাংশন। থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। এনি কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। জেরিন, জেফরিন নাকি জাফরিন? সেবা বলো। জাফরিন স্যার, স্যার আপনি যে বলছিলেন বন্দুকের ভূমিকা পালন করে হচ্ছে পার্লামেন্ট, আর বন্দুক থেকে গুলি ছোড়ার ভূমিকাটা কে পালন করে ওটা শুনতে পাইনি স্যার। অ্যাডমিনিস্ট্রেশন, বন্দুক আর নিশানা এটা ঠিক করে পার্লামেন্ট, আর গুলি ছোড়ার দায়িত্ব দেয়া হয় অ্যাডমিনিস্ট্রেশনকে। এটা সিসিল কার বলেছে, সিসিল কার। থ্যাংক ইউ স্যার। ওকে গুড। এনি কোশ্চেন? স্যার সংজ্ঞাটা আরেকবার একটু বললে ভালো হতো। কিসের সংজ্ঞা স্যার? আজকের, ইয়েস স্যার, ডেলিগেটেড এটা স্যার। ওরে বাবা, হোয়েন এ লেজিসলেশন ইজ মেড বাই দা অর্গান আদার দেন দা পার্লামেন্ট ইজ কল্ড ডেলিগেটেড লেজিসলেশন। ভেরি সিম্পল। পার্লামেন্ট ব্যতীত অন্য কোন সংস্থা দ্বারা কোন আইন বিধি বিধান তৈরি হলে তাকেই বলা হয় ডেলিগেটেড লেজিসলেশন, আর পার্লামেন্টে হলে তাকে ডেলিগেটেড বলে না, তাকে বলে লেজিসলেশন। আর পার্লামেন্ট যেটা করে সেটা হচ্ছে প্যারেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টের অধীনে
যখন প্রশাসন আইন তৈরি করে সেটাকে বলা হয় চাইল্ড অ্যাক্ট, এবং চাইল্ড অ্যাক্ট কখনো প্যারেন্ট অ্যাক্টের শর্ত, প্যারেন্ট অ্যাক্টের কন্ডিশন, প্যারেন্ট অ্যাক্টের পরিধি অতিক্রম করতে পারে না। শাহরিয়া সোমা বলো। শাহরিয়া সোমা বলো, বলবা কিছু? তুমি হচ্ছে তোমার অডিও আনমিউট করো, নাহলে তো তুমি বললে আমি শুনতে পাচ্ছি না। স্যার আমি একটু কথা বলতাম। আচ্ছা হ্যাঁ বলো। স্যার এজেন্সিয়াল লেজিসলেটিভ ফাংশনটা এটা একটু বলেন স্যার। আরে এসেনশিয়াল মানে হচ্ছে, এসেনশিয়াল মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেই এসেনশিয়াল কাজগুলো ডেলিগেট করা যায় না, ওটা পার্লামেন্টের হাতে থাকে। সেটা সাইটটা রিফিল অফ ল, রেট্রোস্পেক্টিভ অপারেশন অফ ল, প্রোস্পেক্টিভ অপারেশন অফ ল, আর আউস্টার অফ জুরিডিকশন অফ দি কোর্ট। অর্থাৎ কোনো আইন পূর্ব থেকে বলবৎ করা, হ্যাঁ ভবিষ্যৎ থেকে বলবৎ হওয়া বা পূর্ব থেকে বলবৎ হওয়া, এই কাজটি হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, এগুলো পার্লামেন্ট করে। আর অমুক ব্যক্তিকে বিচার করা যাবে না, অমুক প্রতিষ্ঠানকে এই আইনের অধীনে এনে কোর্টের অধীনে নেওয়া যাবে না, এই কাজগুলো পার্লামেন্ট করে। কিন্তু এটা বাংলাদেশে প্র্যাকটিস নাই, এটা ইংল্যান্ডের প্র্যাকটিস। বাংলাদেশে প্র্যাকটিস হচ্ছে সব অর্গান সব প্রতিষ্ঠানই কোর্টের অধীনে, কোনো কোনো কথা নাই, কোনো স্থান নাই। স্যার এই ডেলিগেটেড লেজিসলেটিভ যে পাওয়ারটা, এই পাওয়ারটা পার্লামেন্ট কি অবশ্যই দিতে হবে? পার্লামেন্ট দিতে হবে এই পাওয়ারটা? এই পাওয়ারটা পার্লামেন্ট যদি না দেয় তাহলে প্রশাসন করতে পারবে না। এবং পার্লামেন্ট দিয়ে থাকে, কারণ পার্লামেন্টের হাতে এত সময় নেই। পার্লামেন্ট যদি এই ক্ষমতাটি প্রশাসনকে না দেয় তাহলে রাষ্ট্র ওয়েলফেয়ার থাকবে না, প্রশাসন চলবে না। সেই জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ল ডেভেলপ করেছে, আর এগুলো কন্ট্রোল করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ল ডেভেলপ করেছে। আমরা যারা আইনের ছাত্র আমরা সেই কন্ট্রোলটা মেজারটা করব আগামী ক্লাসে, আমরা এই কন্ট্রোল গুলো শিখব। শেষ করতে পারবো না, আমার ছাত্রদের আমি 80-90টা ক্লাস নিছি প্রথম দিকে, তোমাদের তো সেটা হইলো না, সবাই পারলাম না। আর কেউ? ওই যে একটা মেয়ে কথা বলতে চাচ্ছিল, শাহরিয়ার সোমা বলবা? স্যার হ্যালো। হ্যাঁ কে? স্যার এসেনশিয়াল লেজিসলেটিভ ফাংশনের যে 4 নম্বর অংশটা, স্যার আমি শাহরিয়ার। হ্যাঁ বলো স্যার। বলছি এসেনশিয়াল লেজিসলেটিভ ফাংশনের যে 4 নম্বর অপশনটা, আউস্টার অফ জুরিসডিকশন অফ কোর্টস, এটা হচ্ছে মানে কোন কোন দেশে আসলে এটা ইন্ডিমিনিটি অ্যাক্ট করে বঙ্গবন্ধু হত্যার মামলার আসামিদেরকে আউস্টার অফ দি জুডিশিয়াল অফ দি কোর্ট রাখা হয়েছিল। কিন্তু আসলে এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, এটা আমাদের দেশ সহ পৃথিবীর কোনো দেশে সম্ভব নয়। এটা শুধু ইংল্যান্ডে একটা প্র্যাকটিস আছে, যে এই কাজটি পার্লামেন্ট ক্যান ডু দ্যাট। পার্লামেন্ট ক্যান মেক অ্যান অর্গানাইজেশন অর এনি পার্সন ফ্রম দ্য জুরিসডিকশন অফ দি কোর্ট আউট অফ দি জুরিসডিকশন অফ দি কোর্ট। সুতরাং এটা আমাদের দেশে অ্যাপ্লিকেবল না, এটা বাদ দিয়ে করতে হবে। এটা তো পার্লামেন্টও করতে পারে না, এর ফাংশনের মধ্যে আসবেই না, এবং এটা হচ্ছে যে প্রশাসন তো পারবেই না। ওকে এখন কি করবে প্রশ্ন? শাহরিয়ার সোমা বলো। জি না স্যার, কোশ্চেন নেই। কোশ্চেন নেই, গুড। আর কারো কোশ্চেন? বুঝতে পারছো তোমরা আজকের ক্লাসটা ভালো লাগছে? মূল্যায়ন
আজকের ক্লাসের মূল্যায়ন শাহরিয়ার বিন শিপাত বলো। স্যার আমরা মোটের উপর স্যার পুরো টপিক গুলো স্যার ভালোভাবেই বুঝতে পেরেছি স্যার, কিন্তু স্যার এগুলো আসলে স্যার স্টাডি করা হচ্ছে না তো ঠিকঠাক করে স্যার, এর জন্য আসলে একটু প্রবলেম হচ্ছে স্যার, মানে আসলে বই নিয়ে আসেনি স্যার, এগুলো এখন মানে স্টাডি করলে স্যার সবগুলো বুঝতে পারবো স্যার। আর আচ্ছা ক্লাস মোটের উপর সবটা বুঝতে পেরেছি স্যার। আচ্ছা তোমাদের কি সবগুলো কোর্স এই সেমিস্টারে সবগুলো কোর্স শুরু হয়েছে? না স্যার। কোনটা বাকি আছে? কোনটা বাকি আছে স্যার? সবগুলো শুরু হয়নি স্যার। কোনটা কোনটা বাকি আছে বলো? পাঁচটা কোর্স, তিনটা শুরু হয়েছে, দুইটা হয়নি। কোন দুইটা হয়নি স্যার? জুডিশিয়ারি আছে, জুডিশিয়াল এন্ড জুডিশিয়ারি অ্যাক্টিভিজম ইন বাংলাদেশ। আর কোনটা? আর আর ইসলামিক ব্যাংকিং। আচ্ছা ঠিক আছে, আমাদের আগামী কাল মিটিং আছে, আমাদের আসলে উপায় নেই, আমাদের বিশ্ববিদ্যালয় কবে খুলবে আমরা জানি না, বাংলাদেশের অবস্থা কি হবে আমরা জানি না, সুতরাং আমরা অনির্দিষ্টকাল পর্যন্ত অপেক্ষা করব না, আমরা এই সেমিস্টারটা অবশ্যই অনলাইনে ক্লাস নিয়ে শেষ করব এবং আগামী সেমিস্টারের ক্লাস সম্ভবত ধরে নাও যে তোমরা জুলাই মাসে শুরু হবে এবং দুই সেমিস্টার একত্রে পরীক্ষার সম্ভাবনাই বেশি, সেভাবে তোমরা আগাও, তোমরা টাইম নষ্ট করো না, তোমরা আর অপেক্ষা করো না, তোমরা বই পুস্তক ম্যানেজ করে ফেলো, প্রয়োজনে ক্যাম্পাসে থেকে যদি ম্যানেজ করা যায় কোনো মাধ্যম দিয়ে এটা প্রশাসন নিশ্চয়ই হেল্প করবে, আমাদের হেল্প লাগলে আমরা করব, তোমরা কোনোভাবে বইগুলো কালেক্ট করো। এখনো নেওয়া যাবে না কেন? ইমার্জেন্সি সিচুয়েশনে তুমি ম্যাটেরিয়ালস না নিয়ে পড়াশোনা কি করবে? আমরা হেল্প করবো, আমরা বলবো প্রশাসনকে, বলবো তোমাদের প্রয়োজন হলে আমরা সেগুলো বলে দেবো, কেন করবে না, প্রশাসন করার জন্য তো বসে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, আমরা দেখবো যে তোমার নলেজটা অনেকটাই সমৃদ্ধ হয়েছে, এটা একটা ইউনিক সাবজেক্ট লয় স্টুডেন্টের জন্য, তার 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 ক্ষেত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ল খুব ইম্পর্টেন্ট, অন্যান্য এবং অল আদার লজ, হ্যাঁ সবগুলোই হচ্ছে যে গতানুগতিক, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইজ সামথিং মানে আউট অফ ট্রেডিশনাল, এই জন্য ভালো লাগবে আর কি সাবজেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।